ومن احسن قولا ممن من دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسل إلى الناس كافة بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن إن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة. ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَلْيَحْذَرِ الَّذِينَ يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وأن جابر بن عبد الله رضي الله تعالى عنهما يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعن عائشة رضي الله تعالى عنها قالت

যে মহান আল আমিন আমাদেরকে আজ এই গুরুত্বপূর্ণ সাবান মাসের অন্যতম দিন পবিত্র দিন শুক্রবারে তারই ঘর সর্বোত্তম স্থান সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে এসে কোরআন সুন্না থেকে কিছু বলার আপনাদেরকে শোনার সাথে সাথে জুমার ফজিলাত বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের উপর যে নবী বলে গেছেন তার উম্মতে কিসে কল্যাণ কি করলে উম্মাদ জান্নাতে যেতে পারবে কিসে ও অকল্যাণ কি করলে উম্মাদ জাহান্নাম থেকে মুক্তি পাবে কোনটি বিদাৎ কোনটি সিরাতে মুস্তাকিম কোনটি জান্নাতের রাস্তা সাথে সাথে বলে গেছেন কোনটি বিদাৎ আবার কোনটি মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করবে সর্বোপরি নবীর সুন্নাত অনুসরণ অনুকরণ আমাদের প্রত্যেকের উপরে ও ফরজ সেই নবীর উপরে হোক সকলে মা অবনেরা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসে উপনীত মাসটি হলো শাহবান মাস আবার সাথে সাথে আজকের যে দিন সেটি হচ্ছে সৈদুল আইয়াম সর্বোত্তম দিন শুক্রবার তো আমি অন্য কোন একটি বিষয় নিয়ে আলোচনা করব এটা ফুল চিন্তা হঠাৎ ফজরে পরে একটু বসলাম চিন্তা করছি না তো আজকে সাবান সাবানে কিছু করণীয় বর্জনীয় আছে সাবান কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তো মনে করলাম যে বিষয়টা চেঞ্জ করে সাবান কেন্দ্রিক কিছু বলি যে সাবান মাস এই মাসটা নিয়ে আমাদের করণীয় বর্জনীয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে অতঃপর আপনারা আন্তরিকভাবে দোয়া করলে এ বিষয়ে কিছু বলার অভিপ্রায় করব ইচ্ছা পোষণ করব আমা তাওফীকি ইল্লাহ বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আইলাহি উনীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিল্লাহি মিনাশ শাইতানির ইন আল্লাহই يخلق ما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা কিছু ইচ্ছা যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা জেথা ইচ্ছা সৃষ্টি করেন ওয়াক্তার এবং এই সৃষ্টি বস্তুর মধ্যে হতে যাকে ইচ্ছা যাকে ইচ্ছা চয়ন করেন যাকে ইচ্ছা মান মর্যাদা দান করেন নবী করেন রসুল করেন যা ইচ্ছা তাই করেন ঠিক এই আয়াতের বাস্তবায়ন ফলশ্রুতি আমরা এই সাবান মাসে পাই আল্লাহ সুভায়ন আহুয়াতলা আমাদের জন্য বারোটি মাস সৃষ্টি করেছেন এ ব্যাপারে আল্লাহ সুভায়ন আহুয়াতলা বলছেন দাল্লাহি 12 শাহরা ফিকিতাবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা খলাকাস সামা ওয়া আল আর ও আসমান জমিন সৃষ্টি যখন থেকে হয়েছে তখন থেকে আমাদের জন্য মানুষের চলার জন্য দুনিয়াতে দুনিয়া ভি কার্যক্রম পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাস নির্ধারণ করেছে সেই বারোটি মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ মাহাত্মপূর্ণ মাস হচ্ছে সাবান মাস এই সাবান মাস নিয়ে আমাদের কিছু করণীয় যেমন আছে তেমনি বর্জনীয় আছে আর আল্লাহ আলা যাকে ইচ্ছা যে মাসকে ইচ্ছা যে সময়কে ইচ্ছা যে স্থানকে ইচ্ছা সম্মান দেন যেমন আমাদের নবীকে করেছেন সকল মানুষের মধ্যে সেরা সৃষ্টি আবার সকল বছরের মানে বছরের যে বারোটি মাস তার মধ্যে করেছে আবার মাসের ভিতরে যে আছে মাসের মাসের যদি কথা বলি তাহলে বারো মাসের মধ্যে রমজানকে করেছে সর্বশ্রেষ্ঠ মাস এমনি ভাবে দিনের কথা বলি তাহলে সঈদুল আয়াম জুমা কে করেছে শ্রেষ্ঠ দিন সপ্তাহ তো এইভাবে এরই ধারায় আমরা আজকে রজব মাস সাবান মাসের আট তারিখ আরবিতে আট তারিখ আমাদের বাংলাদেশে আজকে এটা সাত তারিখ সাত তারিখে উপনীত তো আমরা যে কথা বলবো সেটা হচ্ছে এই সাবান মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় কি সাবান মাস আপনারা যেমনটি শুনলেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ আল্লাহর কাছে অত্যন্ত জিলাতপূর্ণ এই জন্য আল্লাহ সুভায়না আলা তার বান্দাদের তার বান্দিদের তার এই সৃষ্টি সমস্ত বাৎসরিক যে হিসাব নিকাসের যে আমল লামা এই আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে তার কাছে উত্তোলন করে হাদিস কোতায় হাদিসটি এসেছে আন উসামা ইবনে যায়িদ আল্লাহ তাআলা আনহু قال উসামা বিন যায়িদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেছেন ইয়া রাসূল কুতু ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর রাসূল لم আরাকা شهরা تصوم فيه বলছি হে আল্লাহর নবী আপনাকে রোজা রাখতে যেমন দেখি শাহরামিনা শুহুরে মাতা সুমফির সাবান বলছি আল্লাহ রসুল আপনাকে সাবান মাসে যেমনভাবে রোজা রাখতে দেখি এত রোজা রমজান মাস ব্যতীত বলছেন যে আমি ই রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে তো এত রোজা দেখি রোজা রাখতে দেখি না প্রতি উত্তরে নবি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন রা লিকা শাহরুন ইয়াক ফালুন্না সোয়ানপু এই সাবান মাস এমন একটি মাস যে মাস সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল গাফেল খবর রাখে না বলছে এই মাস সম্পর্কে আল্লাহ বসুল সাল্লাহতাম বলছে বাইনা রজবিন অরমাদান সেই মাসটা হল রজব মাস এবং রমজান মাসের মধ্যে অর্থাৎ সাবান বহু অসাধারণ তুর ফফিহিল এই যে মাস এই মাসে আল্লাহর কাছে আমাদের সকল আমল জমা করা হয় বলছে বলছে আনা আমি পছন্দ করি যে আমার কাজ আল্লাহর কাছে পেশ করা হোক উঠানো হোক এমন অবস্থায় যে আমি রোজাদার এই জন্য তিনি বেশি বেশি রোজা রাখতেন অপর একটি হাদিসে আল্লাহর রসুলের স্ত্রী উম্মে সালামা আপনার জানেন

কোন সময় দেখতাম না এরকম কন্টিনিউয়াসলি রোজা রাখতেন শুধু দুইটা মাস ব্যতীত একটা হচ্ছে রমাবান ও সাবান মানে এই দুই মাস কন্টিনিউয়াসলি তিনি রোজা রাখতেন আরেকটা হাদিসে আয়সা দেখছেন কারা বর্ণনা করছে হাদিসগুলো খেয়াল করছেন ওসামা বিন যাকে আল্লাহ রসুল হিব্য রসুলিল্লা সবচেয়ে প্রিয় পাত্র ছেলে হিসাবে গ্রহণ করেছেন উম্মে সালামা তার মানে স্ত্রী জীবন সঙ্গিনী এর পরেরটা মা আয়সা লাহ আল্লাহ তালা বলছেন কালাত কালা রসুল্লাহ সাল্লাম ইয়াসু মহাত্তানা কুল ইফতির মা এসে বলছেন যে রসুল্লাহ সাল্লাম যখন রোজা রাখা শুরু করতেন আমরা বলতাম লাইফ আর রোজা ছাড়বে না আবার এমনি ভাবে ওয়াইফির হাত হাতুম এমন ভাবে রোজা ছাড়া শুরু করতেন মনে করতাম মানে আর রোজায় রাখবেন এমন অবস্থা এবার বলছেন ওমা রাইতু রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম ইসতাক মালা সিয়মা শাহরিন আত্তুল ইল্লাহ রমাজন বলছে আমি নবি সাল্লাহ আলাইহু আসাল্লাম রমজান সারা পুরো মাসে রোজা রাখতে দেখিনি ওমা রাইতুহু ফিসা শাহরিন আখতার মিন হুস ইয়ামান ফি সাবান এরপরে রোজার পরে সবচেয়ে বেশি বেশি রোজা করতে যেটা দেখেছি সেটা হচ্ছে সাবানের রোজা তাহলে এই তিনটি হাদিস থেকে প্রমাণিত হয় আমাদের সামনে প্রতীয় মান হয় স্পষ্ট হয় যে আমাদের রোজার মাসের আগে যে মাস শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে এটা হলো শুন না যাতে করে হঠাৎ রোজা এসে গেল আমরা রোজা রাখা শুরু করলাম তাহলে আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে কষ্ট সাধ্য হয়ে যাবে অতএব আমরা কি করব। এই এগুলো হচ্ছে ফজিলা সাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে বেশি বেশি রোজা করতে হবে শ্যাম রাখতে হবে এটা হলো ফজিলা করণীয় এখন যাব আমাদের বর্জনীয় বর্জনীয় কি অনেক সাবান এ ব্যাপারে আমরা জানি যে আমাদের মুসলমানরা যারা জান্নাত পেতে প্রত্যাশী জাহান্নাম থেকে মুক্তি পেতে আশা করে তাদের জন্য আল্লাহ সুফু তালা বলছেন লাকদ কানকুমফির রসূলিল্লাহি উসমতুন হাসানা আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম করণীয় যখন কোনো কিছু করতে চাইবো দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে সোয়াবের ব্যাপারে জান্নাতে যাওয়ার ব্যাপারে জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে এরকম অভিপ্রায় চিন্তা যখন করব তখন আমাদের জন্য হচ্ছে রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আদর্শ অতএব আগে তো দেখলেন সাবানের আদর্শ হচ্ছে তিনি রোজা রাখতেন আমরা রাখবো এখন আমরা যে সাবান কেন্দ্রিক বিভিন্ন কিছু করি সে বিষয়ে কিন্তু ভুললে ভুললে হবে হবে অতএব আমাদের দেশে এই পনেরোই সাবান কেন্দ্র করে কত কিছু হয় হয় কি না আমাদের দেশে যেগুলো হয় সেগুলো কি এই যে চোদ্দ তারিখ সাবান যেটা হবে চোদ্দ তারিখের সাবান সেদিন রোজা রাখবে রাখবে না ওই রাতে আবার কি করা হবে রাকাত নামাজ পড়া হবে এবং সেই নামাজে কুলহু আল্লাহ আহাদ এই ছোড়াটি দশ দশ বার করে এক হাজার বার পড়া হবে এটাকে বলা হয় সলাতুল আলফিয়া হাজারি সলাত তাই না এটা যে করা হয় এটা কি আল্লাহ রসুল করেছেন না তাহলে কোথায় পেলে

চোদ্দ তারিখের রাত দিবাগত রাত পনেরো তারিখ হয় আপনারা জানেন আরবি মাস চোদ্দ তারিখ সন্ধ্যার পর থেকে শেষ হয়ে যায় আবার রাতে শুরু হয় তাহলে চোদ্দ তারিখ যখন শেষ হয়ে যাবে পনেরো তারিখ শুরু এই দিন আল্লাহ আলিয়া সাল্লাম নাকি বলেছেন ফাকুমুলা তোমরা এই রাতে কি করো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো বা নাহা রাহা এবং রাত দিনে কি করো রোজা বা সিয়াম রাখো হাদিসটি ইবনে মাজাই এসেছে হাদিসটি হাদিসটি ধারে কাছে না হাসানো না জয়ীফ মানে কঠিন জয়ীফ এই জয়ীফ হাদিসের উপরে নির্ভর করে আমল করা যাবে না একটা এখন আমাদের যে সকল ভাইরা এগুলো করে এবং আপনারা জানেন এই দিন সরকারি ছুটি ইত্যাদি ব্যাপকভাবে আনুষ্ঠানিকতার মাঝে ঢাক ঢোল পিটিয়ে লাইট সজ্জা করে বিভিন্নভাবে মানে যত বিভিন্ন আছে সব বন্ধ করে মসজিদে লাইটিং করে বাজারে লাইটিং করে রুটি আলোয়ার ব্যবস্থা করে ফজর নেই পাচক্ত নামাজের খবর নেই জুমার খবর নেই শত শত রাখাত নামাজ পড়ে পড়ে না এরকম পড়বে যারা আমাদের ভাইরা পড়েন এর কোনো ভিত্তি এর কোনো অরিজিনালিটি এর কোনো রিফারেন্স অথেন্টিকতা কোরআনে নেই শুনন্য নেই অতএব আমরা করবো না আমাদের আল্লাহর রসুলকে আদর্শ করা হয়েছে আল্লাহ করেছেন আমি করিনি কোনো ব্যক্তি করেনি আপনাকে আপনার জন্য আদর্শ করা হয়েছে আপনার আপনার নামাজে আপনার সিয়ামে আপনার চোদ্দই সাবানে আপনার কবর জিয়ারাতে আপনার পরিবার চালানোর ক্ষেত্রে আপনার অর্থনীতি পরিচালনা করার ক্ষেত্রে আপনার সংস্কৃতির অঙ্গর পরিচালনার ক্ষেত্রে এভরি সেক্টরে আপনাকে রসুলকে আদর্শ মানতে হবে কিন্তু আমরা যদি বলি ও ভাই আপনি কোন কাদেরি চিস্তি কাদের এ তৌমুকিয়া আকিদা রসুল হলো আদর্শ আবার আকিদা হচ্ছে সাবেরিয়া চিস্তিয়া কাদেরিয়া ও মুকিয়া ও ভাই সলাদটা কিভাবে পড়েন নামাজটা কিভাবে পড়েন ইমাম মালেকের মতে ইমাম সাহাফির মতে ইমাম হাম্বলির মতে ইমাম আহমদের মতে ইমাম মতে ও ভাই এটা দুটো আপনার সাংস্কৃতিক অঙ্গনের অবস্থা কি ইয়াংরা যুবকরা যুবতীরা তরুণ তরুণীরা তোমরা চুলটা এরকম কাটিং কেন বলে মেসি দিয়েছে রোনাল্ডো অমুক তমুক ওই কি জামা পরেছেন বলে পাখি জামা কি শাড়ি বলে অমুক শাড়ি সাংস্কৃতিক অঙ্গনে আদর্শকে ওই যে আমাদের বিভিন্ন মডেলরা সেলিব্রিটিরা ও ভাই অর্থনীতি বলে অর্থনীতি ওই লম্বা লম্বা মানুষগুলো আছে না ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তাদের নীতিতে আপনার প্রত্যেকটা সেক্টরের জন্য তো আল্লাহ রসুল আদর্শ কোথায় আপনার আদর্শ কেয়ামতের দিন যখন বিপদে পড়বেন আমরা পড়ব মানে হিসাব আপনি পর্ব আসবে তারপরে জান্নাত জাহার নামের পর্ব আসে তখন বলবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের সাফাত করুন আল্লাহ রসুল দেখবেন না পরীক্ষা করবেন না অবশ্যই করবেন যে কোন লোক লোক কোন কোন আদর্শের চিন্তা চেতনার লোক আমার নামাজ পড়েছে কি আমার আকিদায় বিশ্বাস করতো কি আমি যে সাবান যেভাবে উদযাপন করেছি সেভাবে করেছে কি আমার মতো রোজার মাছটা মানে অতিবাহিত করেছে কি আমার মতো কবর জিয়ারত করেছি আমার মতো জানাতার সলাত করেছে এগুলো কি দেখবেন না অবশ্যই দেখবেন এটা হয়তো পরে আসবে পয়েন্টে এই জন্য এখন আর এটা আনলাম না তো যেটা বলতেছিলাম আমাদের যে সমস্ত ভাইয়েরা এই যে একশো টাকা সারা বছর খোঁজ নেই গাড়ির ড্রাইভার বলেন হেল্পার বলেন রিক্সাওয়ালা বলেন এ টু জেড এ টু জেড সকলে গিয়ে দেখবেন মসজিদে শত শত আকাত নামাজ পড়ে ওই ফজরের একটু আগ দিয়ে টার্ড হয়ে যায় দিকে ঘুমিয়ে গিয়ে দিন দুটো আটটা দশটার সময় ওঠে এর মধ্যে হালুয়া রুটি আনন্দ ফুর্তি লাইটিং যা করার যেটা আল্লাহ ফরজ করেছে ফরজ ফজরের নামা সেটা নেই খোঁজ হয় কি না অতএব এটা করা যাবে না ব্যাপারে যে দলিল এসেছে সেটা হচ্ছে কিছু এ ব্যাপারে পাঁচটা দলিল বলতে পারবো সময় নেই একটা বললাম এ ব্যাপারে আরো যেগুলো দলিল এসেছে সব দইপ এটা হলো সব সর্বনিম্ন খারাপের দিক এরপরে যেগুলো এসেছে মৌজু বানোয়ার তারা যেগুলো করে তার অথেন্টিকতা যদি খুঁজেন সর্বোৎকৃষ্ট হলো জয়ীফ আর এর নিচে হলো জয়ীফ মৌজু বানোয়ার একটা হাদিস এ ব্যাপারে আপনি পাবেন সেটা সহি পর্যায়ে হাসানে দেতে তো সেটা কি সেটা হচ্ছে আল্লাহ সুফানা হুয়া তা আল্লাহ রসুল এ ব্যাপারে বলেছেন যে ইয়াত আল্লাহ ইলা জামি খালকেহি ইদাকানা লাইলা বলছি ইদাকানা লাইলা তুলিস মিন সাবান এই সাবানের অর্ধ মানে চোদ্দো তারিখে পনেরো তারিখ বলি আমরা এই দিন ইয়াতালিয়া জামি খাল এই এই রাতে নাকি আল্লাহ তাআলা তার সমস্ত খাল সৃষ্টির দিকে নজর দেন আসেন দেখ এন গার্ডটা উঁচু করে ইয়াতালি মানে দেখ এটা আর দেখায় না যায় তাহলে আবার আকীদা চলে আসবে তখন আমি আসল বিষয় থেকে ডায়ভার্ট হয়ে যাব কি লাইলা তুন্নেসমিন সাবান সাবানের অর্ধ রজনী মানে অর্ধ পনেরো তারিখে কি করে ফায়াক ফেরুল জামি খালকিহি দেখে নাকি সবাইকে মাফ করে দেন ফায়াক ফেরুল জামি খালকিহি সবার মাপ করে দেন ইল্লাল মুশরিকা ওয়াল মুশাহিন দুই ব্যক্তির ক্ষমা করেন না গুনা একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে যে ভাই ভাই বিরোধিতা সৃষ্টি করে ভাই এক ভাই আর এক প্রতি বিরোধ বিরোধ রাখেন তারপরে হিংসা রাখেন ঝগড়া রাখেন এই দুইজনকে মাফ করেন এই একটা হাদিস তাদের থলেতে আছে তাদের পক্ষে আছে এটা জৈব ছাড়া এখন এটা যে মাছ আমরা এইভাবে বিশেষ করে এই দিনের জন্য খাস করবো না নির্দিষ্ট করবো না এই জন্য যে আল্লাহ সুবাহ আল্লাহ রসুল عليك حديث مسلم شريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال: ينزل ربنا تبارك وتعالى إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول যে আল্লাহর নবী বলেছেন যে আমাদের রব ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা আমাদের রব অবতরণ করেন সাত আসমান আরশের পর থেকে ইলা সামাই দুনিয়া দুনিয়ার আসমানে আসেন অবতরণ করে আসেন কখন হিন আয়াব কাসুলুসুল লাইলিল আখির ওয়ান থার্ড যখন রাতের অংশ বাকি থাকে শেষ রাতে আসেন ফায়াকুল এসে বলেন কেউ কি আমার কাছে এই রাতে কিছু চাওয়া পাওয়ার কেলো লোক আছো আমার কাছে কিছু চাচ্ছ না করছ আমি তোমার দিতে এসেছি আল্লাহ আসেন তারপরে কি বলছেন হালমিন সাইলিন হালমিন বলছে হালমিন ইয়া মানে আমার কাছে কে চায় তার দেবে হালমিন দাইন আমার কাছে কি কেউ দোয়া করছো দোয়ার ছাড়া দিতে এসেছে আহ্বান করতে এসেছে হালমিন মুস্তাক ফিরিন এই যে তিন নম্বরটা এটা ওর সঙ্গে এরমি হালমিন মুস্তাক ফিরিদ আমার কাছে কি এই রাতে উঠে কেউ কি গুণার জন্য মাপ চাইছো তার জীবনে কৃত ছোট গোনা বড় গুনা জানা ওয়াজানা, সকল প্রকার গোনার জন্য কি মাপ চাইছো আমি তোমার মাপ করতে এসেছি চিন্তা করেছেন হাদিসটা কেমন আপনার প্রয়োজনে আপনার ডাকে সাড়া দিতে আপনার প্রয়োজন মেটাতে আপনার গুনামাফ করতে আল্লাহ ও সাত আসমানের আড়স থেকে প্রত্যেক রাতে আসেন সোহান আল্লাহ প্রয়োজন আপনার রব আসছেন আপনার জন্য আর আমরা কি করছি আমার ডাকে ছাড়া দিতে আমার দোয়া কবল করতে আমার করতে আমরা চলে যাচ্ছি ওই বাবার দরগায় দরগায় খাজার মাজারে অলির দরগায় গায় কি করতে বাবা আমার ছেলে হয় না ছেলে দাও বাবা আমার পরীক্ষা ঠিক হচ্ছে না পরীক্ষা দাও এই সেই কি হত ভাগা কি দূর ভাগা কত বড় বেকুব হলে এটা করতে পারে তাই না তো যেটা বলতেছিলাম এই হাদিস দিয়ে তো আমরা বুঝলাম যে আল্লাহ প্রত্যেক রাতে আমাদের কাছে আসেন অবতরণ করেন তাহলে এই যে আপনি বললেন নিসমিন সাবান সাবানের যখন এই পনেরো তারিখের রাত হয় এই দিন আসেন এটা তো কোনো অর্থ হয় না আমাদের রব যারা আপনারা সারা বছরের খোঁজ রাখেন না রবের ওই যে ভালোবাসা দিবস মা দিবস বাবা দিবস যাদের মার প্রতি ভালোবাসা নেই যাদের বাবার প্রতি ভালোবাসা নেই অমুকের প্রতি ভালোবাসা নেই তাদের ওই মার ভালোবাসা দিবস দরকার হয় বাবার ভালোবাসা দিবস দরকার হয় আমরা যারা মুসলমান আমাদের এভরিডে ভালোবাসার দিবস মা বাবার ভালোবাসার দিবস স্ত্রীর ভালোবাসার দিবস সন্তান আমাদের ভালোবাসার দিবস আমাদের তো এভরি আমাদের তো কোনো নির্দিষ্ট দিনের দরকার হয় না ও ভাইরা যারা এই নিঃস্প সাবান পালন করেন সাবানের অর্ধ এই যে পনেরো তারিখে সাবান পালন করেন আপনাদের রব কেউ একদিন মাফ করতে আসে আপনাদের রব ওরকম হতে পারে কিন্তু আমাদের রব তো প্রত্যেক দিনই আমাদের গুণা মাফ করতে আসে অতএব এই হাদিসটার যৌক্তিকতা নেই আমাদের এরকম একটা হাদিস নির্ধারিত করে নির্দিষ্ট করার কোনো যৌক্তিকতা নেই বুঝতে পেরেছেন এটা একটা এখন আসুন আপনারা যে নামাজ পড়ছেন লাইটিং করছেন কয় এ বিভিন্ন কিছু করছেন এটা কি আল্লাহ রসুল করেছেন আপনাকে তো আগেই বললাম আল্লাহর রসুলকে আদর্শ করেছেন কে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বন্য একটা মুসলিম শরীফের হাদিজ জা বেদমিন আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইসাল্লাম সর্বোত্তম পন্থা সর্বোত্তম আদর্শ সর্বোৎকৃষ্ট আইডালজি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের আদর্শ ওয়াতহেব সর্বোৎকৃষ্ট আদর্শ আল্লাহর রসুল নিজে নিজের আদর্শকে ঘোষণা করেছেন সেই আদর্শকে পাওয়া যায় আল্লাহর নবী পেশাব করেছেন পায়খানা করেছেন কিভাবে জুতা সব কিছু আমরা পেলাম পেয়েছেন পান না এত রসুল সাবান গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ এত গুনামাফ হয় এত কিছু আল্লাহর নবী কোথায় পালন করেছেন আপনারা হাদিস দেন আমরা আহলে হাদিস মানুষ হাদিসের কাছে একেবারে সারেন্ডার করবের পক্ষে বলবো তাই না ভাইরা তাহলে আল্লাহর রসুল করেন নাই কেউ দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে না এবার আসুন আল্লাহ রসুলের সবচেয়ে ভালোবাসতেন কারা সাহাবারা আল্লাহর রসুলের ভালোবাসার জন্য জান মাল মা বাবা স্ত্রী ছেলে মেয়ে মক্কার নেতৃত্ব সবকিছু ছেড়েছে আচ্ছা উন আল আউয়াল উন মিনাল তারা কি এগুলো করেছেন করলে কোথায় করলে কোথায় আমাদের দলিল দেন আমরা দলিলের কাছে মাথা অবনত করি দলিল আমাদের মাথার উপরে দলিল সাথে সাথে আমরা সব ছেড়ে দিতে পেরেছি ছেড়েছি ছেড়েছি আদর্শ ছেড়েছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি কোরআন দলিলের জন্য না করেছেন না এই মসজিদ তো তার উপরেই ভিত্তি হয়েছে তারই উপর ভিত্তি করে এই মসজিদে তালা বাড়ছে তাই না ব্যাপারটা আপনারা দলিল এনে দেন আমরা দলিলের কাছে বন্ধ তাই না একেবার যেমন ওই রকম জোনিরে কাছে আল্লাহ যখন বলছেন ই কল আলী ব্রাহিম আসলিম যখন বললো ইব্রাহিম আত্মসমর্প করো উনি বলছেন দেয়ার ইজ নো সে কোনো কিছু নেই আসলাম তুলির বিলাল আমিন বলছে আমরা সান্ডাল কুল্লাভ আমরাও ঠিক ওই রকম আপনারা দলিল 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 দিতে দিতে হবে বিশুদ্ধ হবে তাহলে আমরা আত্মসমর্পণ করব। মেনে নেব মানুষদেরকে আহ্বান করব। যেখানে দলিল নেই সেখানে আমরা নেই ঠিক আছে কিনা এখন তারা বলে যে না এই যে একটা হাদিস পেয়েছি নুসবান মানে সাবানের অর্ধ মানে চোদ্দ তারিখ বা পনেরো তারিখে একটা দলিল আছে ফজিরাত পাওয়া গেল তাহলে তো করা যেতে পারে করা যাবে ওনারা যেতে পারে বলে না করা যাবে বড় বড় মূর্তি সায়েন্স ল্যাবের মূর্তি ও যাত্রাবাড়ির মূর্তি দেশ বরেণ্য মূর্তি হাকিম উলুম্মা ফকিম হুলমিল্লাহ সবাই বলে করা যাবে ওরে ভাই ফজিলাত সাব্যস্তা হলেই করা যায় না তার কয়েকটা প্রমাণ জুমার দিনের ফজিলাত এটা কোরআন দ্বারা প্রমাণিত ঈদান উদিয়ালি সলা তিমিয়া মিল জুমাহ জুমার নামে একটা সুরা স্বতন্ত্র সুরা নাজিল হয়েছে আল্লাহ রসুল বলছে সাইদুল আইয়া জুমাকে বলা হয়েছে বলছে উলি ইয়ামা উলি তুফি এই এ ব্যাপারে এমন অনেক অ্যাভেলেবল হাদিস বলা যাবে তাই না কিন্তু এখন যদি এই জুমার দিনের ফজিনা সাব্যস্ত হয়ে গেল এখন যদি ওই দিন আমি নির্ধারণ করি নেই একশো রাখাত নামাজ পড়বো এই করব সেই করব নির্ধারিত নির্দিষ্ট ইবাদত করি তাহলে জায়েজ হবে হবে না এমনি ভাবে রওজা যেটা রওজা মদিনার রওজা রসুলের কবর এবং ওই মেম্বারের মধ্যে রওজা বলেছে ফজিলত স্থানের ফজিলাত পূর্ণ হয়ে এখন ওখানে গিয়ে কি মানে নামাজ ওখানে গিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা করা যাবে যাবে না আরাফা মাঠের বিরাট ফজিলাত ওখানে গিয়ে কিছু করা যাবে না যদি রসুল করে থাকেন করা যাবে রসুল করেন নাই করা যাবে না অতএব দিনের বা স্থানের বা কোথাও সময়ের ফজিলাত সাব্যস্ত হলে ইবাদত সাব্যস্ত হয় না ইবাদত সাব্যস্ত হতে হবে কোরআন সন্ন্যার দলিলের মাধ্যমে এখন আসুন আরো যা করা হয় এদিনে আমাদের ভাইরা কবরে লাইটিং করে কবর নির্ধারিতভাবে জিয়ারত করে তারপরে বাজার লাইটিং করে এর ভিতরে কয়েকটা ক্ষতি প্রথমত প্রথমত এগুলো অপব্যয় প্রথমত এগুলো নির্ধারিত করছেন নির্দিষ্ট করে লাইটিং করছেন আনুষ্ঠানিকতা করছেন এগুলো না যায় এগুলো রসুল করেন নাই সাহাবা করেন নাই আপনার আমার চাইতে আমাদের রসুলের সাহাবাদের তাবে তাবিদের এই চার ইমামের ইমাম আবু আনিপা অন্যান্য লোকের দিনের প্রতি বেশি ভালোবাসা ছিল তারা যদি এই দিনকে নির্ধারিত নির্দিষ্ট করে লাইটিং না হতে পারে না জায়েজ হতে পারে না বোঝা গেল এখন আরও একটা সমস্যা ওই সমস্ত ভাইরা এই দিন দেখ হুজুর ভাড়া করে নিয়ে কবর জিয়ারত করতে যায় ওদের মা-বাবার কথা সারা বছরেরই মনে থাকে না এদের মা-বাবা যে কোন ধরনের মা-বাবা সারা বছর মনে থাকে না তাদেরকে মনে পড়ে ঈদের দিন মনে পড়ে আর কোন খবর নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নী নাহিতু আন জিয়ারাতিল কুবুরি ফাযুরুহা ফাইননা তুযাককিরকুমুল আখিরা আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি কবর জিয়ারত করতে প্রথমে নিষেধ করেছিলাম এখন তোমাদের ইমান পোক্ত হয়েছে আকিদা পরিচ্ছন্ন হয়েছে বিশুদ্ধ হয়েছে স্ট্রং হয়েছে এখন কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে আখেরাতের কথা স্মরণ হয় অতএব এটা সব সময়ের জন্য উন্মুক্ত এটাকে আপনি খালি লাইলা তুই সাবান কেন্দ্রিক করবেন শুধু ঈদ কেন্দ্রিক করবেন এটা না এটা কি না আরো এই কবর জিয়ারাতে যে সমস্যাটা ঘটে সেটা হলো ওখানে গিয়ে এক হুজুর ভাড়া করে বলে তিনবার কি বার বার শরীফ শরীফ তো পড়ে তারপরে এগুলো তো আবিদাতের উপরে বিদাত ডবল বিদাত এটা হলো ডবল বিদাত এগুলো করা যাবে না বুঝতে পেরেছেন ওই যে ভালোবাসা দিবসের মতো আমাদের কবর জিয়ারা সারা বছরের জন্য উন্মুক্ত যখন ইচ্ছা আপনি করবেন খালি হুজুর ভাড়া করে ওই সাবানের পনেরো তারিখে অথবা ঈদের দিনে যাবেন এগুলো কোরআন সুন্নাস সাপোর্টেড নয় সো আমরা এগুলো করতে পারি না একজন মুসলমান যিনি আল্লাহকে ভালোবাসেন রাসূলের সুন্নাকে ভালোবাসেন তিনি মস্তিষ্ক মানে প্রসূত প্রবৃত্তি যেভাবে চেয়েছে সেভাবে করতে পারে না রসুল একটা লিমিটেশন দিয়ে গেছেন একটা বলেছেন না খাত্তা খাত্তান একটা খাত একটা দাগ দিলেন ও বলছে ওয়াহাদা এটা হচ্ছে সরল সোজা আল্লাহর ও ওখাত্তা খুতুতান আর ওখাত্তা খাত্তাইন আর ডান দিকে দুটো হা এ করলেন দাগ দিলেন ওখাত্ আনিয়ানিনি ওখাত্তা খাত্তাইন আন সীমা দি বাম দিকে দুটো দি ডাক দিলেন বললেন এটা হচ্ছে কুল্লু সাবিলিন মুজাহাদি সুবুল সৈতান এগুলো হলো সয়তানদের রাস্তা অতএব সহজ সরল সঠিক আল্লাহ রসুলের পথ অন্য কোনো ব্যক্তির তন্ত্র মন্ত্র মতাদর্শ আদর্শ পথ সঠিক হতে পারে না বিশেষ করে যখন অন্য কোনো ব্যক্তির অন্য কোনো ইমামের অন্য কোনো মাঝাবের কথা আমাদের রসুলের আদর্শের বিরোধী হবে রসুলের কর্মের বিরোধী হবে তখন তো প্রশ্নই নেই তখন কোন আপোষই নেই সেটা বিদাত বিদাত বলে রিজেক্ট করতে হবে আর বিদাত করলে যে কি হবে আর আয়েশো তারাদিয়া লাহতাল আনা থেকে বর্ণিত মা আয়েশা বলেছে না না মা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন যে ব্যক্তি বিদাত করলো এমন কোনো কাজ করলো যার উপরে আমার সিল নেই সাপ্পন নেই আমার দাগ নেই আমি দেখিয়ে যাই নাই ফাহুয়া রদ্দুন সেটা হচ্ছে রিজেক্টেড মারদূত প্রত্যাখ্যাত কবুল হবে না কে বলেছেন আল্লাহর রসুল আমি বলি নি আমার উপরে দিয়ে আল্লাহর রসুল বলেছেন আল্লাহর রসুল তো নিজের পক্ষ থেকে বলেন না হ কো আনিল হাওয়া ইন হু আইল্লা আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না ওহি করা হলে সেটাই বলেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে অতএব আমি আপনি যে 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 কেন্দ্রিক কাজগুলো করছি সাবান সাবান সেটা প্রত্যাখ্যাত বিদাত কোরআন বিরোধী সন্না বিরোধী অতএব এগুলো থেকে ভাইয়েরা দূরে সরে আসুক এগুলো করা থেকে বিরত থাকুন এরপরে আরো কি করা হয় এটাকে জায়জ করার জন্য কিছু 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 লোক বিশেষ করে নাম না নেই আলেম আছে তথা তথাকথিত আল্লামা আছে একটা আরো একটা দলিল পেশ করে বলে কি ইন্না আনজাল্লা ওই যে লাইলাতুল কদরের আয়াতকে আয়াত ফি ইন্না আনঝাল্লা মুবরক তাই না

বলা হয়েছে সেই ব্যাখ্যা টুনে নিয়ে যাচ্ছে বলছে এটা সবে বরাতের রাত্রি শোনেন নাই ব্যাখ্যা শুনেন নাই ব্যাখ্যা হেলিকপ্টার ঘুরে বেড়াই মাথায় পাগড়ি বেড়ার একটা ওয়াজ আছে দেখবেন নাম না বলি এটাকে এই জায়গায় ফিট করে দিচ্ছে এখন ঠিক আছে এই যে লাইলাতুল কদর যখন এটাও একটু বলি দেখেন লাইলাতুল কদরে যে ইবাদত করা যাবে রাজ জাগতে হবে স্ত্রী বাল বাচ্চা ছেলে মেয়েদেরকে জাগাতে হবে সে ব্যাপারে কিন্তু আল্লাহ রসুল থেকে রিকমান্ড পাওয়া যায় হাদিস পাওয়া যায় কোরআনে পাওয়া যা যায় না যদি এরকম শাবান মাসের এই চোদ্দ তারিখ বা পনেরো তারিখ এটা যদি জাগ্রতর বিষয় হতো ইবাদাতের বিষয় হতো রসুল করে যেতেন বলে যেতেন পরিবারদেরকে জাগিয়ে দেখিয়ে দিয়ে যেতেন কারণ তিনি তো আমাদের জন্য বেস্ট আইডল তাই না তাহলে এগুলো করা যাবে না ভাইরা আমার তারপরে এই দিন যেগুলো আমাদের যে মোমবাতি জ্বালায় লাইটিং করি এগুলো হচ্ছে আমাদের বন্ধু প্রতিবেশীদের ইবাদা তাদের উপাস উপাসনা পূজা অর্চনার সাথে মিল এটা তাদের পক্ষ থেকে এসেছে বুঝতে পেরেছেন এই লাইট জ্বালানো মোমবাতি জ্বালানো এই করা সেই করা দেখবেন ওই দিনকে কেন্দ্র করে বাজারে কুত্তার কেক বানায় সাপের কেক বানায় কত রকমের কেক বানাবে বানায় কিনা বিড়ালের কেক বানায় কেক বানায় ওই যে আমাদের বন্ধু প্রতিবেশীরা যেরকম করে ওদের পূজা অর্চনা যখন আসে কত রকমের কেক হালুয়া কত কি বানায় কত রকম লাইটিং করে এগুলো করা যাবে না ওতায়েব আপনি যদি এগুলো করেন তাহলে আপনার জন্য কি অবস্থা জানেন আল্লাহর রসুলের একটা হাদিস নিয়ে নেন আল্লাহ রসুল সাল্লাহ আয়াত নিয়ে নেন আল্লাহ বলেছেন আলুদু বিল্লা হিমিনা সৈত নির্নজি ফলিয়া জারিল্লা দীনায়ু আন না আমরে তুলসি ফিতনা বুন বলছেন সমস্ত লোকেরা সাবধান হয়ে যাও কে বলছেন ওই সমস্ত লোকেরা সাবধান হয়ে যাও ফালিয়া হাজার সাবধান হয়ে যাও বিকে সাবধান হয়ে যাও কারা আল্লা দিন আয়ু আন ফুল যারা আল্লাহর রসুলের মতাদর্শ এই যে আল আমরিহ রসুলের মতাদর্শের ব্যাখ্যা ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন আন আমরিহ আয়ে সুরানিহি ও মানহাজিহি ওয়া কাতে এই আল্লাহর রসুলের নির্দেশের যারা বিরোধিতা করে তার ব্যাখ্যা ইবনু কাসির বলছে কি আন আমরে আল্লাহর রসুলের নির্দেশ হচ্ছে তার সুন্নাত তার পদাঙ্ক তার আদর্শ তার মানহাজ তার দেখিয়ে যাওয়ার রাস্তার বিরোধিতা করে সেই পথে না চলে অন্যভাবে চলে তাদের রিওয়ার্ড কি রিওয়ার্ড না কি বল পানিশমেন্ট বলবো পানিশমেন্ট কি সেটা হলো তাদেরকে ফিতনা গ্রাস করবে অ্যাটাক করবে তাদের ফিতনা কে বলছেন আউ বাহু আযাবুন আলিম অথবা এখানে ফিতনা হলো দুনিয়া মুফাসসির বলছে ফিতনা তার ধন সম্পদের ফিতনা আসতে পারে ছেলে মেয়েদের ফিতনা আসতে পারে দুনিয়াতে আর আখেরাতে হচ্ছে আউ ইউসিবাহুম আযাবুন আলিম তাদের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি তাদের পেতে হবে কে বলেছেন কাদের জন্য যারা আল্লাহর রসুলের পদাঙ্ক সুন্নাতকে অনুসরণ করে না তার খেলাফ করে বিরোধী করে তাদের জন্য যারা সাবান পালন করছে বিভিন্ন বিদাত করছেন এটা ডাইরেক্ট বিদাত বিদাত বলেই তো রসুলের বিরোধী তাই না পরিপন্থী রসুলের সুন্নাতের এটা হচ্ছে কোরআন থেকে আল্লাহর রসুল সাল ও হাদিসে শুনেছেন আনা কিয়ামতের দিন মুসলিম শরীফের হাদিস যে উজা একটা কম একটা জাতি একটা গোষ্ঠী একটা গোড়কে নিয়ে আসা হবে আল্লাহ রসুলের কাছে কিসের জন্য ওই যে হাউজে পানি পান করানোর শুনেছেন না তাকে নিয়ে আসা হবে শেষ একটু সংক্ষেপ করবো কারণ কথা অনেক তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হবে বলছে যে হাউলি আসাবি আসাবি বলবো যে ওই যখন নিয়ে যাওয়া হবে তাদের সামনে পর্দা পুড়ে যাবে তারা পানি পান করতে পারবে না রসুল বলবে আমার উম্মত সাহাবি আমাদের সাহাবি আমার উম্মত আমার লোক আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে বলবেন তোমার পরে মৃত্যুর পরে দিন নিয়ে যে কি খেল তামাশা করেছে কি বৃদ্ধি সংযোজন সংকোচন বিয়োজন কত কি যে করেছে তুমি জানো না তুমি জানো না এই জন্য তাদেরকে আজ হাউজে কাউসারের পানি থেকে বিরত রাখা হলো বিরত মাহরুম করা হলো এখান থেকে দুইটা শিক্ষা দুইটা শিক্ষা একটা শিক্ষা হলো যে বিদাত করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না এখান থেকে দ্বিতীয় শিক্ষা হচ্ছে যারা আমাদের এক এক গ্রুপ আছে এক গ্রুপ যারা বলে রসুল গায়েব জানেন গায়েব জানেন গায়েবের ধন খাজার আল্লাহর ধন খাজারে দিয়ে দেখেন না গায়েব জানেন একটা গ্রুপ আছে না আল্লাহর রসুল সব গায়েব জানে ওরে বেটা হাদিস কোরআন বুঝিস কিছু গায়েব যদি জানতো তাহলে তো এখানে আল্লাহ রসুলকে বলা হতো না তুমি জানো না তোমার মৃত্যুর পরে কি হয়েছে বুঝতে পেরেছেন জানেন না বলে আল্লাহ রসুল বলবে যে আমার উম্মাদ পানি খেতে দেন পানি খেতে দেন হাউজে কাউসারের পানি আল্লাহ বলবেন না তুমি জানো না তোমার মৃত্যুর পরে দিন নিয়ে অনেক খেলা করেছে এরা তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল গায়েব জানেন না এখন যারা এই যে বিভিন্ন বিধাত করছেন এটা হলো এক নম্বর মানে ক্ষতিকর দিক দ্বিতীয় নাম্বার হলো যারা বলে যে এখনো অমুক বেদাত বেদাত ক্রিয়াম অমুক তমুক করতে হবে বিধাত বিভিন্ন বিদাতের মানে যে সমস্ত বিধাতমূলক আছে করতে হবে তাদের এই এগুলো দাবি করার অর্থ হলো তারা কোরআনকে মেনে নিতে পারে না কিভাবে আল্লাহ বলছেন আলি আউমা কুমালতুলা কুম দীন আকুম ও নবীকে নবীকে ওই বিদায় হাজ্জিত দিনে এটা বলছেন আলি আউমা কুমালতুলা কুম দিন আকুম আত্মতুয়ালাই কুম্ নি মতি অরদিনতুলাকুমুল ইসলামাদীনা আল্লাহ বলছে আমি আই হ্যাঁ কমপ্লিটেড দিনকে কমপ্লিট করে দিয়েছে তাই না ইসলামকে কমপ্লিট করে দিয়েছে ওই দিন সেদিন তো এই সবে বরার ছিল না অমুক বরাদ ছিল না মেলা ছিল না কে আম ছিল না আপনারা এতদিন পরে এগুলো দাবি করছেন তার মানে অমুক করতে হবে লাইটিং করতে হবে কে আম করতে হবে মেলাত করতে হবে বলেন নাই আপনি করতেছেন মানে তার মানে নবী এগুলো বলে যান নাই ইবাদত হলে তো নবী বলে যেতেন তাহলে বলে যান নাই তার মানে তিনি মা বাল্লা রিসালা তার যে রিসালাত তার যে মানে নবুআ তিনি কমপ্লিটলি পালন করেন নাই না ওয়াতায়েব এই বেদাত এগুলো করা যাবে না এইগুলো মেনে নেওয়ার অর্থ হলো সাহাবারা ঠিক মতো ইসলামের যে পরিপূর্ণ অর্ডার সেগুলো পালন করেন নাই কারণ তারা তো চোদ্দই সাবান অমুকে সাবান এমুকে তাবান মিলাদ আম করেন নাই এগুলো বিদাত এজন্য তো করেন নাই কিন্তু আপনাদের কথা অনুযায়ী এটাই বোঝা যায় যে তারা কিছু ঘাটতি করত অনেক ইবাদত করত না যেগুলো আপনারা করছেন বোঝা গেল বুঝতে পারছেন তাহলে আমরা এই বিধাত থেকে চলে আসব সতর্ক থাকবো যেটা আবার হাদিসে ফিরে যায় বিধাতের যে পরিণাম ভাব পরিণাম আবার ফিরে যায় হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ও সাল্লাম বলছেন আনিল এরবাজ ব্রসারিয়া তারাদি আল্লাহ তালা কাল আন এরবাজ ব্রসারিয়া থেকে বলতে লম্বা হাদিস যতটুকু দরকার আমি অতটুকু কোট করি সেটা হচ্ছে আবুল সে ফাইন নাহু মায়েয়শু মাঙ্কুম মিনকুম ফসা ইরা ইখতিলাফান কাসীরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আররাশিদিন আল মাহদিয়িন আউযু আলাইহা বিনাওাজ্জ ওয়া ইয়াকুম ও মুহদাসাতি আল উমুর ফা ইননা কুল্লা মুহদাসাতিম বিদআ বতি মানে থেকে বলনি আপনারা জানেন লম্বা হাদিস আল্লাহর রাসূল বলেন আমি যতটুকু প্রয়োজন অতটুকু কোট করছি যে আল্লাহ নবী বলছেন ফাইননা হুম আইয়াই সুইমিং কুম ফাঁসায়া ও আমার উম্মতেরা আমার পরে যারা তোমরা বেঁচে থাকবা দুনিয়াতে থাকবা ফাঁসায়া র একতেলা বিভিন্ন ধরনের মতভেদ মতানৈক্য ডিফারেন্ট অফ ওপেনিয়ন মতাদর্শ তন্ত্রর মন্ত্র ইজাম আদর্শ দেখতে পাবে আমাদের করণীয় কি রাসূলুল্লাহ বলছেন ফা আলাইকুম বিসুন্নতি বিভিন্ন ইবাদতন্ত্র মন্ত্র আদর্শ মতানক্য মতবিরোধ দলাদলি উপদল দল বিভিন্ন কিছু দেখবে ফিতনা ফাসাদ দেখবে করণীয় হলো আলাইকুম বিসুন্নতি আমার সুন্নাত ফলো করবে আর কিছু দরকার নেই আর আরো একটা কাজ করবে সেটা হচ্ছে আলাইকুম বিসুন্নাতি ও সুন্নাতিল খুলাফা ইন রাশিদিন আল মাহদিন আমার সুন্নত ফলো করবে আর এখানে যদি দেখো যে স্পষ্ট হচ্ছে না বুঝতে পারছো না অপর্যাপ্ত মনে হচ্ছে অনেকটা অস্পষ্ট হয় না হয় আলাইকুম বিশ খুন সুন্নাতিল খুলাফা ইন রাশিদিন চার খলিফা খুলাফা রাশেদা কয়জন তাদের সুন্নাত ফলো করবে তারপরে কি আজ আলাই হাব ইন নাওয়াজ এই যে এই শূন্যগুলোকে মারির দাঁত দিয়ে আঁকলে ধরবে অইয়া ও মসদাসাতি লুমুর অয়া কুম্বা মসদা সাথি লুমুর ইয়া কুনু সাবধান সতর্ক হয়ে যাও মসদাসা হাতি লুমুর দিনের ভিতরে দিনের নামে ধর্মের নামে বিভিন্ন কাজ করা থেকে বিদাদ করা থেকে সাবধান হয়ে যাও কারণ প্রত্যেক নব আবিষ্কার যেগুলো রসুলের যুগে ছিল না সাহাবিদের যুগে ছিল না দিন হিসাবে ছিল না কি হিসাবে ছিল না দিন হিসাবে ছিল না ধর্ম হিসাবে ছিল না জান্নাতের রাস্তা হিসাবে ছিল না জাহান নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা হিসাবে ছিল না এরকম কাজ সবের কাজ ছিল না সেগুলো থেকে সেগুলোকে দিনের কাজ মনে করা সবের কাজ মনে করা থেকে সাবধান হয়ে যায় ফাইন না কুল্লা মহাদাসম বিদায় সব বিদা ও কুল্ল বেদা আতিম দলালা প্রত্যেকটি এরকম নতুন নতুন আবিষ্কার বিদাত হচ্ছে ভ্রষ্টতা এটা একটা রেওয়াজ আরেকটা রেওয়াজ এসেছে যেটা মুসলিমের রেওয়াজ বলছে ফাইনাকুল্লাহ যেটা বললাম ফাইনাল খায়রাল কালাম কালামুল্লাহ খায়রাল হাদি হাদি মোহাম্মদ ইনসাল্লাহ ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাস দুইটা তিনটা রেওয়াজ তা না গেল বলছে আরেকটা রেওয়াজ এসেছে ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টতার স্থান হচ্ছে জাহান্নাম অতএব বিদআত করা কুঠিন বিদআত করা যাবে না এ ব্যাপারে বেদাতের ব্যাপারে সুন্দর সুন্দর দুটা কৌল আপনাদেরকে শোনায় দেয় সুফিয়া না সাউরী রাহ মাহল্লাহ বড় মাপের তাবে মোহাদ্দিসিনি বলছেন ইন নাহাব্বা সাই ইলা ইবলিস আলবেদা বলছেন সবচেয়ে ইবলিসের কাছে প্রিয় জিনিস হচ্ছে বেদাত কি বিদাত কারণ কি বলেন তো যে বিদাত করে সে মনে করে আমি সবের কাজ করছি কাজ করছি কাছে খুব প্রিয় কিন্তু কেউ যদি করে করে সুদ খায় ঘুষ খায় অন্যায় করে জুলুম করে নির্যাতন করে সে জানে যে আমি অন্যায় করছি আমার তওবা করতে হবে সে তওবার একটা প্রয়োজনীয়তা অনুভব করে মনে করে এবং তার বিবেক দংশন করে কিন্তু যে ব্যক্তিরা বিদাত করে তাদেরকে এগুলো থাকে এই ফিলিংস এই অনুভব অনুভূতি থাকে থাকে না কারণ সে মনে করে কি সে মনে করে কি সবের কাজ করছি আর এ ব্যাপারে আল্লাহ কি বলছেন শোনেন বলছেন আল্লাহ কিয়ামতের দিন একটা সুন্দর চিত্র তুলে ধরেছে বলছে ও কাদিম না আমি পেশ করেছি আমরা অনেক পেশ করেছি মিন বিরাট বিরাট কুরবানি দিয়েছি জাকাতের শাড়ি দিয়েছি অমুক দিয়েছি চিল্লা কোনো মসজিদে বাদ দেয় নাই দুই চার দেশে টুকলা নিয়ে ঘুরেছি এই করেছি সেই করেছি কিচ্ছু বাদ দেয় নেই অনেক আশা নিয়ে যাবে বুক ভরা আশা নিয়ে যাবে ও কাদিম না মা আমিলু মনে করবে যে আমরা অনেক কাজ

নিজের টাকা খরচ করে নিজের পয়সা খরচ করে শ্রম দিয়ে সারা বাংলাদেশের মসজিদ গুলো ঘুরে বিরাট বিরাট কুরবানির গরু কিনেছে মাইকিং করে জাকাতের পয়সা দান করেছে কিন্তু আল্লাহ বলছে ফাজা আল্লাহ ও হাবা আমরা এই সমস্ত কাজকে আমি ধুলে ধুলি কলায় ভূষিত করে দিচ্ছি পরিণত করে দিচ্ছি কারণ কারণ হচ্ছে মুফাসির ইনকরাম বলছে দুইটা কারণ একটা হচ্ছে তার এই কাজের মধ্যে এই যেগুলো করেছে জাহার নাম থেকে মুক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তার মধ্যে দুইটা ঘাটতি ছিল একটা হচ্ছে এখলাস একটা কি ছিল না এখলাসের ঘাটতি ছিল আর একটা হলো মোতাবাতুর রসুল রসুলের পদাঙ্ক অনুযায়ী হয় নাই এখলাস কাকে বলে একটু বলে নি টাইমও তো শেষ হয়ে যাচ্ছে দেখা বলছি এখলাস কাকে বলে এখলাসের শুনেন এখলাস এজন্য বলা দরকার যে আপনাদের আমাদের সকল কাজে সর্ব অবস্থায় এখলাসের দরকার হয় এই জন্য এখলাসের ব্যাখ্যাটা আমি একটু অন্যভাবে শুনিয়ে যায় এখলাসের ব্যাখ্যা কাকে বলে শুনবেন কোরআন থেকে বুঝায় একটা হচ্ছে সুরাতুল কাউসার সবাই মুখস্থ আছে কাউসার কাউসারিন্না না কাল কাউসার সবচেয়ে ছোট সুরার প্রথম আয়াতের অর্থ হলো ইন্না আতই না ইন্না আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই আমি আতাই না কা হে নবী আপনাকে দিয়েছি আলকাউস তিন চারটা প্রসঙ্গ আছে কয়টা প্রসঙ্গ তিনটা চারটা আরো ইজিলি যদি বুঝাই আলহামদুলিল্লাহ হিরবিল্লা আমি আলহামদু কৃতজ্ঞতার একটা প্রসঙ্গ লিল্লা আল্লাহর একটা প্রসঙ্গ রব্বুল আলামিন, ইউনিভার্স পুরা ইউনিভার্স দুনিয়া আসমান জমিন সবের প্রসঙ্গ কিন্তু দেখেছেন এমন কোন আয়াত পাচ্ছেন না পাবেন না যেখানে বিভিন্ন প্রসঙ্গ নেই কিন্তু যখন ইখলাস এসেছে ইখলাসের কথা এসেছে কারণ এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার উপরে জান্নাত এটার উপরে জাহান্নাম এটার উপরে আমল কবুল এটার উপরে আমল রিজেক্ট এই জন্য আল্লাহ কি বলেছেন সৌরাতুল ইখলাস একটা নাম দিয়েছে দিয়েছেন এর ভিতরে কী বলেছে উল্হু আল্লাহ আহাদ কার কথা বলেছে আল্লাহ হুস আমাদ কার কথা আল্লাহ মি আলিদ আল্লাহর কথা ওয়ালা মিউলাদ কার কথা ওয়ালা মিয়া কুল্লা হু কুফুয়ান আহাদ কার কথা এখলাস মানে এখানে কেউ ঢুকবে না কাউরে শরিক করা যাবে না কোনো প্রসঙ্গ আনা যাবে না আপনার সলাত আপনার মানে সিয়াম আপনার জাকাত আপনার কবর জিয়ারত আপনার হজ সব কিছুতে এখলাস থাকতে হবে মানে এখানে লৌকিকতা দেখ থাকবে না লোক দেখানো প্রসিদ্ধতা অর্জন খ্যাতি অর্জন সুনাম অর্জন এই সেই নিয়ে থাকতে পারবে না একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে কলেন না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলমিন আপনার নামাজ রোজা হজ কুরবানি এভরিথিং এভরি ওয়ার্ডশিপ শুধু ওয়ানলি ওয়ান ফর আল্লাহ হতে হবে বুঝতে পারছেন এটা হলো খ্লাস দুই নম্বর যেটা বলতেছিলাম ওই তাদের যে আমল রিজেক্ট হয়েছে প্রত্যাখ্যান হয়েছে তার ভিতরে মোতাবাতুর রসুল ছিল না যতই করেন ইসলামের কাজ মনে করে যদি রসুলের তরিকায় না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না সেটা কি হবে না গ্রহণযোগ্য হবে না তো এই জন্য আমার তো আরও চারটে পয়েন্ট আছে যাই হোক সময় শেষ আমরা যেটা বলতেছিলাম এই যে সাবান মাস কেন্দ্রিক আমরা অনেক কিছু করি এগুলো করা যাবে না কেন করা যাবে না সেটাও বলছি আল্লাহ রসুল করে নাই কোরআনে নেই সুন্নায় নেই আল্লাহর রসুল করেন নাই সাহাবারা করেন নাই চার ইমাম করেন নাই এই জন্য আমরা করব না যদি আপনারা সহি কোনো প্রমাণ দলিল অথেন্টিকতার সাথে দেখাতে পারেন আমাদের যে আল্লাহ বলেছেন করতে রসুল বলেছেন করতে সাহাবিরা করেছেন রসুল করেছেন তাবির তাবিরা করেছেন তাবিরই না সাহাবি পর্যন্ত তাহলে আমরা করতে রাজি আছি আল্লাহ সুফান বিদাতের মতো এরকম ভয়ানক খাতারনাক ড্যাঞ্জারাস বিষয় থেকে আমাদেরকে হিফাজত করুন এবং আমাদেরকে যেটা সুন্না যেটা সহি রাস্তা সঠিক রাস্তা বিশুদ্ধ রাস্তা জান্নাতের রাস্তা সহজ সরল সঠিক পথ সেটা অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন ইন্না আল্লাহ তালা জামাদুন